আজ 24শে জুন সোমবার 2019, বারুইপুর ধর্মপ্রদেশের সকল খ্রিস্টভক্তদের কাছে এক স্মরণীয় দিন। এখন আমাদের অতিপ্রিয় শ্রদ্ধেয় ফাদার শ্যামল বোস অভিষিক্ত হবেন বারুইপুর ধর্মপ্রদেশের সহধর্মপাল পদে। আজ এই সুন্দর পবিত্রতম সকালে এই হোলি ক্রস স্কুল প্রাঙ্গণে উপস্থিত আছেন প্রায় 3,500 খ্রিস্টভক্ত, যারা প্রত্যন্ত গ্রাম থেকে এসেছেন এই ধর্মীয় অনুষ্ঠানের সাক্ষ্য বহন করতে। উপস্থিত আছেন ফাদারের বৃদ্ধ পিতা, দুই বোন ও নিকট আত্মীয় স্বজন। আমাদের মাঝে আছেন অভিষেক প্রদানকারী কলকাতা মহাধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় মহাধর্মপাল ও আরও 7 জন ধর্মপাল, রয়েছেন ভ্যাটিকানের প্রতিনিধিও। তাই আসুন আপনিও এই মনোজ্ঞ ধর্মীয় অনুষ্ঠান আনন্দের সাথে উপভোগ করুন। রাজা অধীরা সে প্রেমের প্রতীক।
পবিত্র আত্মা নীতি সহায়তা প্রিয়জনেরা তোমাদের অন্তরে বিরাজিত হো। আপনার অন্তরে বিরাজ করুন। যেভাবে আজকে সারা বারুই ধর্মপ্রদেশের ভক্ত মণ্ডলী খুবই আনন্দিত, কেননা আমাদের জন্য একজন সহ ধর্মপাল দিয়ে ভগবান তার ভালোবাসা, দয়া এবং উদারতা প্রকাশ করেছেন। শ্রদ্ধেয় ফাদার শ্যামল বোস, পাঠ প্রবক্তা ঈশ্বর গ্রন্থ থেকে পাঠ। প্রভু ভগবানের আত্মিক প্রেরণা আমার উপর নিত্য অধিষ্ঠিত, কেননা ভগবান আমাকে অভিষিক্ত করেছেন। তিনি আমাকে প্রেরণ করেছেন যত দীনজনের কাছে মঙ্গল বার্তা প্রচার করতে, ভস্মের বদলে উষিষ্ণ, শোকবস্ত্রের বদলে আনন্দ তৈল, হতাশার বদলে বন্দনারি সাজ, প্রভুর বাণী। তিনি তখন মিলেতাস থেকে এফেসাসে লোক পাঠিয়ে সেখানকার মণ্ডলীর প্রবীণদের ডেকে পাঠালেন। তারা এসে পৌঁছলে তিনি তাদের বললেন, আপনারা জানেন এশিয়া প্রদেশে পা দেবার প্রথম দিন থেকেই আমি আপনাদের মধ্যে কীভাবে বরাবর দিন কাটিয়েছি। পল সকলের সঙ্গে নতজানু হয়ে প্রার্থনা করলেন, প্রভুর বাণী। খ্রিস্টবাণী বন্দনা। প্রকৃত মেষপালক মেষগুলির জন্য নিজের প্রাণ বিসর্জন দেয়। যে বেতনভোগী যে নিজে মেষপালক নয়, মেষগুলি যার আপন নয়, নেকড়ে বাঘ আসতে দেখলেই সে মেষদের ফেলে পালিয়ে যায়। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। অনুষ্ঠান শুরু হচ্ছে, প্রারম্ভে আমরা সকলে মিলে পবিত্র আত্মাকে ডাকব, যাতে নবনিযুক্ত ধর্মপালের অন্তরে নতুন প্রাণশক্তি সঞ্চার করেন। এই সময় বারুইপুর ধর্মপ্রদেশের দুইজন পুরোহিত সদ্যেয় ফাদার প্রদীপ রায় ও সদ্যেয় ফাদার উত্তম নস্কর অভিষেক প্রার্থীকে মুখ্য অভিষেক প্রদানকারীর সম্মুখে নিয়ে যাবেন। Oh,
প্রিয় শিখা চালু বিশ্বাসী প্রাণে ভরগো চিত্ত শাশ্বত তব প্রেম সম্পদ দানে বড় ক্ষীণ বল বড় ক্ষয়িষ্ণু ভঙ্গুর এই দেহ জাগাও তাহাতে জাগাও তোমার শক্তি অপরাজে পিতা পারিপ্রদেশ শ্রী কৃষ্ণ ভক্তদের অনুরোধ ক্রমে আপনি রাজা শ্যামল বোসকে তাদের সহধর্মপাল পদে অভিষিক্ত করুন। সহধর্মপালের অভিষেকের ব্যাপারে আপনারা বিশ্ব ধর্মপাল পোপ ফ্রান্সিস কাছ থেকে যে অনুজ্ঞাপত্রটি পেয়েছেন সেটি পাঠ করে শোনানো হোক। বারে ফ্রান্সিস ইবিকুয়ে অ্যাক্টেনুস ক্যান্সেলারিও এউসদাম সিনিস এপিসকোপো কোয়াজিটরি নমিনাতো স্যালুটাম এট অ্যাপোস্টোলিকাম বেনেডিকশনাম। ফ্রান্সিস মহাধর্মপাল ঈশ্বরের সকল দাসের দাস যিনি প্রিয়তম পুত্র শ্যামল বোসকে সুস্বাস্থ্য ও প্রৈরতিক আশীর্বাদের অভিবাদন জানাই। শ্যামল বোস অর্থাৎ তুমি বারাইপুর ধর্মপ্রদেশের পুরোহিত এবং বর্তমানে ধর্মপ্রদেশের চ্যান্সেলর। তুমি একই ধর্মপ্রদেশের সহধর্মপাল পদে নিযুক্ত হয়েছ। তুমি পুরোহিত বর্গ ও এই ধর্মপ্রদেশের খ্রিস্টমণ্ডলীর সদস্যদের আমাদের এই অনুজ্ঞাপত্রটির বিষয়ে জানাবে। আমরা তাদের সকলকে তোমাকে সম্মানীয় পিতা শিক্ষক এবং তত্ত্বাবধায়ক রূপে গ্রহণ করতে উৎসাহিত করছি। এ মাসের 17 তারিখ 2019 প্রভুর অনুগ্রহ বর্ষ আমাদের পোপ দপ্তরের কার্যালয়ের সপ্তম বর্ষে রোমের সাধু পিতরের বাসিলিকা থেকে দেওয়া হলো। ফ্রান্সিস ধর্মপ্রদেশের সকল ভক্তের মুখপাত্র আমরা পরম পূজনীয় পোপ ফ্রান্সিসের এই নিয়োগ নির্দেশটি সর্বান্তকরণে গ্রহণ করছি। পোপাল পদপ্রার্থী ব্যক্তিকে জনসাধারণের সামনে জিজ্ঞাসা করা হয় যে ধর্মবিশ্বাস অক্ষুণ্ণ রেখে ধর্মপালের সমস্ত কর্তব্য সম্পাদন করতে তিনি কৃত সংকল্প কি না। তাই প্রিয়তম ভ্রাতা পদশ্যামল, আমরা প্রেরিত দূতের উত্তরাধিকারী রূপে যে দায়িত্ব ভার লাভ করেছি এবং আমাদের হস্তর্পণ রীতিতে যা আপনাকে সম্প্রদান করতে চলেছি সেই দায়িত্বভার আপনি কি পবিত্র আত্মার নিত্য সহায়তার উপর নির্ভর করে আজীবন বহন করতে কৃত সংকল্প? হ্যাঁ, আমি কৃত সংকল্প। বিশ্বস্ততার সঙ্গে সর্বদা খ্রিস্টের মঙ্গল সমাচার ঘোষণা করতে আপনি কি কৃত সংকল্প? হ্যাঁ, আমি কৃত সংকল্প। প্রেরিত দূতেরা যে ধর্ম তত্ত্ব আমাদের শিখিয়ে গেছেন এবং খ্রিস্টমণ্ডলী যা সর্বদা সর্বত্র প্রচার করে আছে সেই ধর্মতত্ত্ব অধিকৃত রাখতে আপনি কি কৃত সংকল্প? হ্যাঁ, আমি কৃত সংকল্প। প্রেরিত দূত পিতরের উত্তরাধিকারী মহামান্য পোপের নেতৃত্বে বিশ্ব ধর্মপাল সভার সঙ্গে ঐক্যবদ্ধ থেকে আপনি কি খ্রিস্টমণ্ডলীকে যীশুখ্রিস্টের আধ্যাত্মিক দেহরূপে গড়ে তুলতে কৃত সংকল্প? হ্যাঁ, আমি কৃত সংকল্প। প্রেরিত দূত পিতরের উত্তরসূরি যিনি সেই পোপের প্রতি সর্বদা অনুগত থাকতে আপনি কি কৃত সংকল্প? হ্যাঁ, আমি কৃত সংকল্প। প্রিয়জনেরা,
আসুন আমাদের সুবেশি সকল সাধু সাধীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর চরণে প্রার্থনা জানাই। তিনি যেন ভক্ত মণ্ডলীর সেবার জন্য মনোনীত আমাদের এই ধর্মভ্রাতা ফাদার শ্যামল বোসের অন্তরে তার আশীর্বাদের আমিও ধারা বর্ষণ করেন। দেহ ধারণের পূর্ণ শক্তিতে আমরা ঊর্ধ্বলোকে তোমার নিবাস, তবু তুমি এই অধোলোকের ক্ষুদ্রতম জীবকে ভুলে যাও না কখনো। ইনি যেন তোমার ভক্তজনদের যোগ্যভাবে প্রতিপালন করতে পারেন গান্তরে, আমেন। মহাযাজক যীশুখ্রিস্টের সহকারী রূপে তুলেছেন এই পবিত্র অভ্যঞ্জনের অনুলেপনে, তিনি আপনাকে অনুগ্রহ ধন্য করুন। পবিত্র আত্মার আশিস দানি আপনার সকল কর্ম সফল ও সার্থক করে তুলুন। খ্রিস্টের বাণী গ্রন্থটি গ্রহণ করুন, অক্লান্ত নিষ্ঠার সঙ্গে ঐশ্ববাণী প্রচার করুন, ধর্মশিক্ষা দান করুন, বিশ্বস্ততার প্রতীক এ অঙ্গুরীয়টি ধারণ করুন। খ্রিস্টের বিশ্বস্ত প্রতিনিধি রূপে আপনি খ্রিস্টবধূ অর্থাৎ খ্রিস্টমণ্ডলীর সর্বসুচিতা রক্ষা করুন। মিত্রাণ প্রদান। নব অভিষিক্ত সহধর্মপালকে মিত্রাণ প্রদান করা হবে। ধর্মযষ্টি অর্পণ। প্রতিপালকের দায়িত্ব ভার প্রতীক হিসাবে নব অভিষিক্ত সহধর্মপালকে ধর্মযষ্টি অর্পণ করা হবে। বিশপ শ্যামল মণ্ডলী পালকের দায়িত্ব ভারের প্রতীক এ ধর্মযষ্টিটি গ্রহণ করুন। পবিত্র আত্মার প্রেরণায় খ্রিস্ট মণ্ডলীর ধর্মপাল রূপে আপনি যে ভক্তদের প্রতিপালন করতে নিযুক্ত হয়েছেন তাদের প্রতি সর্বদাই সযত্ন দৃষ্টি রাখুন। শিক্ত সহধর্মপালকে সম্মানের আসনে পৌঁছে দেওয়া হবে, এর মানে তিনি তার ধর্মপদ গ্রহণ করেছেন এবং সকল দায়িত্ব গ্রহণ করেছেন। প্রিয় খ্রিস্ট ভক্তগণ, পাদ সিস্টারগণ, ধর্মাধ্যক্ষগণ, আপনারা সকলে এখানে উপস্থিত আছেন, আনন্দ সঙ্গে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আপনি ঈশ্বর কাছে নীত বিশপ শ্যামল বোসকে
আমি আপনাদের সামনে রাখছি। নব অভিষিক্ত ধর্মপালকে আলিঙ্গন করার পরে আমাদের বারাইপুর ধর্মপ্রদেশের পক্ষ থেকে শ্রদ্ধেয় ফাদার মলয় মণ্ডল, তিনি প্রতিনিধি হিসাবে নব অভিষিক্ত ধর্মপালকে আলিঙ্গন। Thank you.
সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। হে পরমেশ্বর, তোমার চরণে যে নৈবেদ্য অর্পণ করেছি তুমি তা প্রসন্ন হয়ে গ্রহণ করো। হেছে আমাকে তুমি আজ মহাযাজক পদে নিযুক্ত করেছো, এ আমার অন্তরে এবং অন্য সকল ধর্মপালের অন্তরেও জাগিয়ে তোলো পরিধুদের যোগ্য গুণাবলী, যাতে আমরা ভক্তমণ্ডলীর সর্বাঙ্গীন মঙ্গল সাধনে সফল হতে পারি। আমাদের প্রভু শ্রীখ্রিস্টের নামে এই প্রার্থনা করি। প্রভু তোমাদের সহায়, প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো, এসো পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। হে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, ভক্ত মহিমা প্রকাশ করতে পারি তাই স্বর্গদূত বাহিনী তোমার মাহাত্ম্য কীর্তনে মুখর, আমরাও শ্রদ্ধানত হয়ে তাদের আনন্দ ধ্বনিতে কণ্ঠ মেলাই তাদেরই সঙ্গে গিয়েছিলি এই অবিরাম মহিমা গান। জয় হে জয় হে উর্ধে জয় হে উর্ধে জয় হে উর্ধে জয় হে উর্ধে জয় হে। সত্যই পিতা তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি, তোমার পবিত্র আত্মস্পর্শে নিবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু শ্রীখ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তাঁর শিষ্যদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্যভোজের পরে তিনি পানপাত্রটি নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি তার পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নূতন শাশ্বত সন্ধির রক্ত, এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে, তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে।
তার সঙ্গে তারি মধ্যে পবিত্র সংযোগে এ সর্বশক্তিমান পিতা পরমেশ্বর সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। শান্তি সর্বদাই আপনাদের প্রত্যেকের অন্তরে বিরাজ করুন। আমরা সকলকে শান্তি সম্বোধন জানাই, সকলের শান্তি। ঈশ্বরে মেষশাবক, এরা তো বিশ্বপাপহর। প্রভুর ভোজে আমরা যারা নিমন্ত্রিত তারা সকলেই ধন্য। পরমেশ্বর, তুমি আমার উপর নষ্ট করেছো এই আধ্যাত্মিক দায়িত্ববার। তোমার অযোগ্য সেবক আমাকে মহাযাজকের পদে অভিষিক্ত করেছ। আমি এখন তোমাকে অনুনয় করি, আমার প্রতি সদয় দৃষ্টিপাত করো, আমি যেন সর্বদা তোমার মনোমতো কাজ করে চলতে পারি। আমার সঙ্গে সহযোগী যাজকগণ ও ভক্তবৃন্দকে এমন এক প্রেম ঐক্যর বন্ধনে মিলিত করো, আমি যেন তাদের কাছে বিশ্বস্ত স্নেহময় ধর্মপাল হয়ে উঠতে পারি এবং তারাও যেন আমার কাছে এক বিশ্বস্ত অনুগত মণ্ডলী হয়ে উঠতে পারেন। আমিন। প্রভু তোমাদের সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর, পিতা ও পুত্র ও পবিত্রাত্মা, এখানে উপস্থিত তোমাদের সকলকে আশীর্বাদ করুন। খ্রিস্ট যাগ সমাপ্ত হলো, তোমাদের শান্তি হোক। ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি, তাই আমরা কেউ কোথাও যাব না,